হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ভাইটি কিরণ দত্ত। তো প্রথমেই বলে রাখছি, তোমাকে দাদা রাখতাম কারণ তোমার জন্ম সালটা আমার জানা ছিল না, ভাবতাম হয়তো 1-2 বছরের বড়। তারপরে ফেসবুকে পোস্ট করেছিলাম দাদা বলে, তখন অনেকে বলেছিল যে কিরণ তো তোমার থেকে 2 বছরের কি 1.5 বছরের ছোট, দাদা কেন রাখছো? তখন আমি বলেছিলাম না, কাজের জায়গায় তো বড় সিনিয়র, সেই সম্মান থেকেই দাদা রাখ। তারপরে যখন অনেক কিছু খোলসা হলো, অনেক কিছু জানলাম, ওয়াকিবহল হলো তোমার বিষয়ে অনেক কিছু, তারপরে ভেতর থেকে সেই সম্মানটা আসতো না, সেজন্য দাদা রাখটা বন্ধ করে দিয়েছি। আর আমার এই মিষ্টি মিষ্টি কথাবার্তা শুনে আমার দর্শক বন্ধুরা ভাবছে, আরে বাপরে সিনেবাপের কি হয়ে গেল, শরীর চরি খারাপ হলো কিনা, জ্বর হলো কিনা। দেখো কিরণ ভাইটি, তুমি কালকে যেভাবে পার্সোনাল অ্যাটাক করে আমাকে ভিডিওটা বানিয়ে, তার যদি রোস্টিং এর রইতে যথাযথ উত্তর দিতে হয়, আমি যদি আমার কড়া ভাষাগুলো ইউজ করা শুরু করে আবার যদি আগের ফর্মে ভিডিও বানাই বা রোস্ট করি, তাহলে তোমার এবং তোমার সাথে কয়েকজনের কান দিয়ে রক্তবমি হয়ে যাবে। আর তুমি বলছিলে না, ওই জোকস কপি কি সব আছে তোমার কাছে, তারপরে আমার পুরনো কিছু বডি শেমিং মার্কার জোক যেগুলো দেখিয়ে দিয়েছো, আর কি দেখানোর আছে তোমার কাছে? আমার কাছে আছে অনেক কিছু দেখানোর, তোমার তোমার সখীর সাথে তোমার কিছু ফটো ভিডিও, যেগুলো নিয়ে আমি নোংরামো যদি শুরু করি তাহলে ব্যাপারটা আরো নোংরাতম পরিস্থিতিতে পৌঁছে যায়। কিন্তু আমি আজকে রোস্টিং এর রইতে কোনো রকম জবাব দেবো না, কারণ কি বলতো, তুমি নিজেই নিজেকে রোস্ট করে দিয়েছো কালকে। মানে একটা টপিকে কথা হচ্ছে দাদাগিরি বেঙ্গল সামথিং, তুমি সেখান থেকে 150 কিলোমিটার দূরে গেলে, আমার পূর্বকৃত কিছু ভিডিও যেগুলো আমি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছি, যেগুলো আমি গিল্ট ফিল করতাম, ওগুলো নিয়ে তুলে এনে আমাকে ছোট করার জন্য ম্যানিপুলেট করে, শুধু আমাকে নয়, আমাকে, আমার ওয়াইফকে, আমার ম্যারেজ লাইফকে, আমার ফ্যামিলিকে, যতটা নোংরামো রয়েছে তুমি অ্যাটাক করলে, তুমি নিজেই নিজেকে বড় ছোট লোক বলে প্রমাণ করেছো কালকে। তো এর থেকে বড় আর কি রোস্ট হতে পারে? মানে তুমি নিজেকেই আমার মাধ্যমে নিজেকে ছোট লোক বলে দিয়েছো। বৌদির সাথে ব্লগ ভালো চলছে তো? তোমার বউয়ের কি কি ট্যালেন্ট গো একটু বলো তো গুনি। তোমার মা বউকে এই ফ্ল্যাটে কোনোদিন নিয়ে এসো না, কারণ পুকুরের ওপারেও মানুষ। আমি যখন ইউটিউব ক্যারিয়ার শুরু করেছি, আবারও বলছি, যেহেতু পুরোনো কাশুন্দি ঘাটলে লোকে তো ভুলে যায়, সোশ্যাল মিডিয়াতে তুমি কালকে যে ভিডিওটা বানিয়েছিলে কিন্তু তার এক্সপ্লানেশন আমি বহুদিন দিয়ে এসেছি, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়াতে লোকে মজা নিতে আসে তো নেয়, আবার ভুলে যায়। কালকে তুমি ভিডিওটা ছাড়লে লোকে এখন এটা নিয়ে মজা নিচ্ছে, সেজন্য আমি চাই আবার ব্যাপারটাকে এক্সপ্লেইন করে দিতে। মানে ইংলিশ ঠিক আছে তো ভাইটি, কোনো রকম ভুলভ্রান্তি হলে বলে দেবে। ইউটিউব কেরিয়ার যখন শুরু করেছিলাম তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করতো যে সাকসেস পেতে হবে, এটাকে কেরিয়ার হিসেবে সিরিয়াসলি নিয়ে নিয়েছি। তখন দেখতাম যে যদি ননভেজ যোগ দুটো বলি, মেয়েদের বডি শেমিং করে যদি দুটো যোগ বলি, তাহলে ভিউ প্রচুর আসছে, আর আমার অডিয়েন্স ছিল 14-15 থেকে 20-22 মধ্যে, তারা আমার কাছ থেকে এই ধরনের কন্টেন্টই চাইতো। আর আমি তখন আমার বাড়ির লোকজন, গুরুজন, বন্ধুবান্ধব, বাইরের স্কুল শিক্ষক যাদের সাথে কথাবার্তা হতো, তাদের কারো কথা কান দিতাম না, আমার খালি একটাই টার্গেট, ভিউজ, কেরিয়ারে দাঁড়াতে হবে, ইউটিউব কেরিয়ারটাকে দাঁড় করাতে হবে। তার জন্য আমি ওই টাইমে বেশ কিছু ভুলভাল বডিকে কটাক্ষ করে যোগ বলেছি ভিউজের জন্য, সেই ভিডিওগুলো আমার প্রাইভেট করে দেওয়া, এবং তারপরে সেই নিয়ে আমি গিল্ট ফিল করেছি। আমি যে ভুল করেছি সেটা পরে বুঝতে পেরেছি। আমি আমার ফেসবুক লাইভে, ইউটিউবের কিউএনএ ভিডিওতে, ইন্টারভিউতে বহুবার বলেছি, মানে তুমি কোথা থেকে সেগুলো জোগাড় করে সেই ক্লিপগুলোকে সুন্দরভাবে ইউজ করে আমাকে ছোট করার চেষ্টা। যাই হোক, এই অবধিও ঠিক ছিল, আমার কন্টেন্ট অবধিও ঠিক ছিল। তারপরে আমার ওয়াইফ, এই যে নোংরা লেভেলে একটা অ্যাটাক করলে না ভাই, আমি এটা সত্যি এক্সপেক্ট করতে পারিনি। এক্সপেক্ট, ঠিক আছে তো ইংলিশটা, এক্সপেক্ট। হ্যাঁ, ভুল হলে বলে দিই, আমি একটু মানে সত্যি একটু অশিক্ষিত আছি, তোমাদের মতো সো কল্ড আমি শিক্ষিত নই, মানে এইভাবে নিজেকে আমি ছোট লোক প্রমাণ করতে শিখিনি, সেদিক থেকে আমি অশিক্ষিত। আর তুমি বলছো যে কোনো মেয়ের বাবা আমাকে মেয়ে দেবে না, মেয়ে দেওয়া উচিত না। আমি কি রেপ করেছি? আমি কি খুন করেছি? আমি কি চিট ফান্ডের টাকা মেরে পালিয়ে গেছি? আমি কি কারো কোনো ক্ষতি করেছি? মানে তুমি আমার কয়েকটা ডিলিট হওয়া ইউটিউব ভিডিওর ননভেজ জোকের পরিপ্রেক্ষিতে তুমি একটা ছেলে জীবনসঙ্গী, তার ভালোবাসা, তার লাভ লাইফ, এই সকল বিচার করতে শুরু করে দিলে, এটা কি সম্ভব? এটা কি উচিত? মানে তুমি আমার সেই ভিডিওর কয়েকটা জোক বাদ দিয়ে তুমি পার্সোনালি যদি আমার সাথে মিশতে, আমার সাথে সময় কাটাতে, আমাকে যদি পার্সোনালি চিনতে, খারাপ পেও না, তোমার মতো ছোট লোক আমি করার ছেলেও আমার প্রেমে পড়তে বাধ্য হয়ে যেত। এবার আসছি নেপোটিজম নিয়ে কথাবার্তা। মানে তুমি বলছো আমি আমার বউয়ের ফেস দেখিয়ে ইউটিউবে ভিউ কামাই, রোজ ইউটিউবে নিয়ে আসো যে, আর বিয়ের ভিডিও বানিয়ে যেই দেখেছে বউয়ের ফেস দেখালে ভিউজ বেশি আসে, আরো দেখাই। আচ্ছা, আমার ইউটিউবে আমি পপুলার, সো কল্ড পপুলার, আমি কি বিয়ের আগে হয়েছি না পরে হয়েছি? আমার ইউটিউব চ্যানেল বিয়ের আগের থেকে, আর আমার যে চ্যানেলটা অশিক্ষিত অশিক্ষিত বলছে, তো একটু শিক্ষা তোমাকেও দিয়ে রাখি, আমার ওই ব্লগিং চ্যানেলটা হচ্ছে লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল ব্লগ মানে মানুষের লাইফে যা যা ঘটে দৈনন্দিন জীবনে সেটাকেই ব্লগের আকারে একটা কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করা, সেটাই লাইফস্টাইল। আমার বিয়ের পরে আমার বউ আমার সঙ্গে থাকবে, আমার লাইফের একটা পার্ট হয়ে থাকবে, অর্ধাঙ্গিনী যাকে বলা হয়। তো আমার লাইফস্টাইল যদি দেখাতে হয় আমার বউকে তো লাগবেই, মানে এমন তো নয় আমি লিভিং করছি, দুদিন আমার সঙ্গে থাকছে চলে যাচ্ছে। আর নেপোটিজম এখানে কোত্থেকে আসলো? আমি তো তার চ্যানেল প্রমোট করিনি, মানে তাকে একটা চ্যানেল খুলে দিয়ে সেখান থেকে ইনকাম করছি, আমি তার চ্যানেলে যাচ্ছি সেটাকে প্রমোট করার চেষ্টা করছি, তেমন তো কিছু করিনি, এটা তো নেপোটিজম কোত্থেকে আসলো? আর আমার বিয়ের ভিডিওতে আমার ফেস, আমার বউয়ের ফেস বা আমাদের রিসেপশনে যাদের ইনভাইট করা হয়েছে অনেকে ভিডিও বানিয়েছে, অনেকে ভিউজ পেয়েছে, এতে আমার ভালো লাগে। মানে লোকে বিয়ের ভিডিও বানিয়ে রেখে দেয় বুড়ো বয়সে নাতি নাতনিদের দেখানোর জন্য, আমার ইউটিউব চ্যানেল থেকে কোনো কারণে যদি ভিডিও রিমুভ হয়ে যায় বা কিছু হয়, আমি আমার কোনো বন্ধু বা কোনো ফ্যান বা কোনো ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিও লিঙ্ক থেকে দেখাতে পারবো যে না, বিয়ের ব্লগ কভার করেছিল, এখান থেকে আমি স্মৃতি কভার করতে পারবো। এরকম অনেক করেছে, ওদের আমি থোড়ি শাউট আউট দিয়েছি যে আমার বিয়েতে এসছে ওরা, ওদের ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, বলেছি। এগুলো দুই ভাইকে জীবনে একবার শাউট আউট দিয়েছি, একবার, তাও 1 মিলিয়ন হয়েছিল, স্পেশাল একটা খাওয়াতে নিয়ে গেছিলাম, একবার, বারে বারে নয়। এই প্রসঙ্গে আমি তোমাকে কয়েকটা নোংরা ভাবে রোস্টিং করতে পারি, বাট ওই যে বললাম তুমি কালকে নিজেই নিজেকে রোস্ট করে দিয়েছো বস, এটা আমার আশার বাইরে ছিল, মানে এরকম ছোট লোক আমি তুমি করবে সিরিয়াসলি? বিয়ের পর আবার ভেজা বিড়াল হইছে আমাদের বদ্দা। আমি
ভদ্র বললে না এখন ভদ্র হয়ে গেছে, ভদ্র হয়েছি ভাই। একটা ছেলে সারা জীবন এক থাকে না। তুমি ছোট বয়সে যেই কাজটা করো তুমি বড় হয়ে সেই কাজটা করতে পারবে? ছোট বয়সে ল্যাংটা হয়ে বাড়ির সামনে নেচেছো, বৃষ্টির জলে সিঁড়িতে খেলেছো, এখন পারবে? তুমি ওয়েব সিরিজ নিয়েও বললে ওয়েব সিরিজ প্রমোশনের জন্য ভিউ পাচ্ছি না বলে আমি আবার কন্ট্রোভার্সি চাইছি। ওয়েব সিরিজ নিয়ে বলো না, ওয়েব সিরিজ ইন্ডিপেন্ডেন্ট ওয়েব সিরিজ হিসাবে এটা আমি নিজে লিখেছি, আমি নিজে ডিরেক্ট করেছি, আমি নিজে অভিনয় করেছি, আমার কিছু বন্ধু বান্ধব এখানকারই। তুমি একটা চ্যানেলের ওয়েব সিরিজ থেকে অভিনয় করেছো, তোমাকে আর কোনো হেডেক নিতে হয়, ওই প্রোডাকশন টোটাল ওরাই সামলেছে, তুমি জাস্ট অভিনয়টা করেছো। আর অভিনয়টাও রোস্টিং করবো না। আর অভিনয় নিয়ে যখন প্রসঙ্গ উঠলো, তোমাকে একটা ছোট্ট একটা অ্যাডভাইসই দিয়েছি, এই যে তুমি ভিডিও লাস্টে একটা ফেক কান্নার একটা অ্যাক্টিং করলে, মানে তুমি ভেবেছিলে হয়তো এই অভিনয়টা বিশ্বাসযোগ্য হয়ে উঠবে, এই যে এই ক্লিপটা। 2014 যখন কলকাতায় প্রথম আসি, কলেজ শেষে বাড়ি গিয়ে বালিশের নিচে মুখ লুকিয়ে শুধু কাঁদতাম। যাদের জুতো কেনার টাকা অব্দি ছিল না, নিজেকে লুজার মনে হতো। বাট সত্যি এটা বিশ্বাসযোগ্য হয়নি। তো অ্যাডভাইস এটাই যে অভিনয় প্র্যাকটিসটা সবসময় ঘরে করবে, অন ক্যামেরায় নয়। আমরা ডান্সাররা, মানে যারা ডান্স করে তাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে ওয়ার্ক হার্ড ডান্স স্মার্ট, মানে ফ্লিপিং স্ট্রেচিং এগুলো সব ওয়ার্ক হার্ড বাড়িতে করতে হয়, প্র্যাকটিস করতে হয়, মাঠে করতে হয়, ক্লাসে করতে হয়, স্টেজে কখনো প্র্যাকটিস করতে হয় না। তুমি যদি বাড়িতে স্ট্রেচিং কন্টিনিউ প্র্যাকটিস করো তবে সেটা স্মুথ হবে, তখন গিয়ে স্টেজে যদি পারফর্ম করো তখন সেটা স্মার্ট, মানে ওয়ার্ক হার্ড ডান্স স্মার্ট। ঠিক সেরকম আমার এটাই অ্যাডভাইস যে অভিনয়টা অন ক্যামেরায় প্র্যাকটিস না করাই বেটার, এটা ধরা পড়ে যায় আর কি। দাদাগিরিতে খেলা কোনো রকম প্রতিযোগীকে কোনো রকম ক্রিয়েটারকে আমি ছোট করিনি, আমি রেসপেক্ট দিয়ে ভিডিও শুরু করেছিলাম। তোমরা ব্যাপারটাকে কোন দিক থেকে ঘুরিয়ে কী সব করে দিচ্ছ, হ্যাঁ আমি বলেছি যে এর থেকেও ডিজার্ভিং পার্টিসিপেন্ট ওখানে থাকতে পারো। এখন যদি আরও কম সাবস্ক্রাইবার বাড়া, একদম নেই ইউটিউবে হয়তো শুরু করেছে 10 সাবস্ক্রাইবার, তাকেও যদি ডাকে তার কি কোনো দোষ আছে? কোনো দোষ নেই, তাকে ডেকেছে সে তো যাবেই। আমি আঙুল তুলেছি দাদাগিরির ম্যানেজিং টিমকে, দাদাগিরির ডিরেক্টোরিয়াল টিম, তারা যথাযথ যোগ্যতা দিয়ে পার্টিসিপেন্ট সিলেক্ট করতে পারেনি, আর তোমরা সেটাকে তিলকে তাল। আর কিরণ ভাইটি তুমি কালকে বলে নর্থ বেঙ্গলের যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে আমি আমার স্বার্থে ইউজ করছি, স্বার্থে আমি শাউট আউট দিচ্ছি, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো তো, যখন আমি তাদের চিনতাম না তখন তাদের কন্টেন্ট আমি ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করেছি, তো সেটা তোমার না জেনে বলা উচিত হয়নি ভাইটি। আর আবারও তুমি বলছো যে নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল সেন্টিমেন্টটাকে ইউজ করছি আমি, আমি নর্থ বেঙ্গলের হয়ে যে কটা কথা বলেছি তুমি একটাও ভুল প্রমাণ করে দেখাও তো। হ্যাঁ সেটা হয়তো কাউকে নিয়ে কথা বললে কারো গায়ে গিয়ে লাগবেই, মানে কারো পক্ষে কথা বললে বিপক্ষ অটোমেটিক তৈরি হয়ে যায়, তাই বলে যে বিপক্ষ আমার শত্রু, বিপক্ষ আমার ভিডিও দেখে না, বিপক্ষের আমার দরকার নেই। আরে ভাই আমি যদি বলি সাউথ বেঙ্গল আমার দরকার নেই, সাউথ বেঙ্গলের লোক যদি আমার ভিডিও দেখা বন্ধ করে দেয়, আনসাবস্ক্রাইব করে দেয়, কার ক্ষতিটা কার হবে ভাই? তো ডিভাইডেড আমি করতে চাইনি, আমি শুধু আমার নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের কিছু জিনিস যেগুলো আন্ডার এস্টিমেটেড হয়ে আছে সেইগুলো নিয়ে মুখ ফুটে কথাটা বলেছি। আর কিরণ ভাইটি, ভিডিও গ্যাপিং এর ব্যাপার নিয়ে আমার মনে হয়েছে যে তোমার বাবার সেন্টিমেন্টটা এর মধ্যে না টানলেই পারতে। কারণ দেখো লাস্ট যখন কন্ট্রোভার্সি হয়েছিল সেখানেও কিন্তু আমি ওই ভিডিও দাও না খালি রচনা লিখে যাও সেই নিয়ে একটা বিরাট একটা কেলেঙ্কারি হয়েছিল, তো তখন কিন্তু সবকিছু ঠিক ছিল, বাবা মা সবাই সুস্থ ছিল। তো এই টাইমে হঠাৎ মানে আঙ্কেলের সেন্টিমেন্টটা টেনে আনলে, আবার একটা ফেক কান্নাও কেঁদে দিলে, না টানলেই পারতে, এটা বাবা মাকে বাবা মার জায়গায় রাখাই উচিত। তোমার বাবার সুস্থতা খুব ভালো রকম ভাবে মন থেকে কামনা করছি। আর কিরণ ভাইটি, আমার এটা খুব ভালো লাগছে যে আমার এই কন্ট্রোভার্সির জন্য তুমি আবার কন্টেন্ট দেওয়া শুরু করলে, এটা থামিও না, কন্টিনিউ দিয়ে যেও, মানে কন্ট্রোভার্সি না নিজের মতো কন্টেন্ট দিয়ে যেও, ভালো লাগবে। তবে আবারও বলছি এইভাবে নিজেকে এত বড় ছোট লোক বলে যে প্রমাণ করলে তুমি কালকে তোমার নিজের ভিডিওর মাধ্যমে, তারপরে আর কোনো রকম রোস্টের দাবি রাখে না, সেজন্য আমি খুব পোলাইটলি খুব শান্তভাবে ঠান্ডা মাথায় কিছু জিনিস বলে গেলাম তোমাকে। মানে আমি হয়তো এক সময় নোংরা ইউটিউবার ছিলাম, জঘন্য লেভেলের একটা ইউটিউবার ছিলাম, আমি মেয়েদের রেসপেক্ট করে রেসপেক্টের কথা ভাবতাম না, ভুলবেলা একটা বডিশেমিং ভিউয়ের জন্য বলে দিতাম, কিন্তু তুমি তার থেকেও নোংরা, তার থেকেও ছোট লোক হিসাবে নিজেকে প্রমাণ করলে আজকে ভাই। মানে একটা ছেলের নববিবাহিত জীবনকে তুমি পার্সোনালি অ্যাটাক করলে, তার ফ্যামিলিকে অ্যাটাক করলে, পার্সোনাল অ্যাটাক করলে লিটারালি, আর নোংরা রকমভাবে পার্সোনালি অ্যাটাক করলে, এর থেকে ছোট লোক আমি আর কি হতে পারে? তুমি যেটা কাজ করলে এটা তোমার ভাষাতে অশিক্ষার চরম অন্ধকারে নিমজ্জিত থাকলে এইভাবে কেউ ছোট লোক আমি করে কাউকে পার্সোনাল অ্যাটাক করতে পারে? আমি চাইলেও আমি এখন তুমি তোমার যে সখী আছে বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি ইউজ করে ভিডিওতে নোংরা রকমভাবে আমি রোস্টিং করতে পারি, কিন্তু রোস্ট ওই সব নোংরামো রোস্টিংয়ের থেকে অনেক ঊর্ধ্বে গিয়ে তুমি তোমাকে নিজেকে একটা বড় ছোট লোক বলে প্রমাণ করছো ভাই। এর থেকে বড় সেলফ রোস্ট আর কি হইতে পারে? বারে বারে এই যে আমাকে ছোট করো, আমাকে লোকের চোখে খারাপ করো, তো একবারও তো বলতে পারতে যে আমি একটা র‍্যাপ সং বানিয়েছিলাম র‍্যাপের বিরুদ্ধে, এবং এমন একটা সময় বানিয়েছিলাম যখন ইন্ডিয়াতে র‍্যাপ এই ইস্যুটা বিরাট বড় ছিল, আর জানি না ভালো জিনিসগুলো কেন লোকের চোখে পড়ে না। রাতারাতি একটা র‍্যাপ সং বানিয়ে কোনো রকমভাবে একটা ভাইকে দিয়ে রেকর্ডিং ঠেকর্ডিং করিয়ে পরের দিন সকালে আপলোড করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল ওই সময়টাতে সমাজে ওই ধরনের একটা র‍্যাপ সংয়ের দরকার বা একটা যে কোনো কিছুর দরকার, একটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার হিসেবে আমার দায়িত্ব মনে হয়েছিল। ওইটা তো একবারও বলো না, র‍্যাপ সংটা একটু শুনেও না, খারাপ লাগবে না আশা করি। সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকা যাবে না, ঢিলে ঢালা পোশাক ছাড়া পরা হবে না,
স্কুল ব্যাগে বই খাতা না থাকলেও চলে, চাকু নেল কাটার বাপ ব্যাগে রাখতে বলে, প্রতিদিন হচ্ছে রে বিক্রি মোমবাতি, ফেসবুকে তে মিছিল দেখি পুলিশ ছিঁড়ে বাড়ছে আটি, কেমন বালের আইন কেমন শাসন ব্যবস্থা, ধর্ষিতারা গৃহবন্দী রেপিস্ট পায়ে সুরক্ষা। আজকাল পরশু না এ বহু যুগের ধারা, রেপ বৃত্তির রেসে ভারত বিশ্ব সেরা, বড় লোকে রেপ করবে কেস লড়বে উকিল, ধর্ষিতার বাপ এ দেখে মোমবাতির মিছিল, বোঝা হইল সারা এ কত আইনের ধারা, মা বোনদের বাঁচাতে নিয়মটা হোক করা, রেপিস্ট মন্ত্রী শিল্পপতি যাই হোক তারা, কেসের মুখে জুতার বাড়ি কাটো তারা পারা। মেয়ে মহিলার সাথে রেপ হচ্ছে শিশু, প্রমাণ হতে বছর হে লজ্জাজনক ইস্যু, ফাঁকা রাস্তা একলা মেয়ে বাড়ি ফেরে রাতে, সুযোগ নিতে যাস না ভাই দায়িত্ববোধ আগে, রেপের জন্য ছোট পোশাক দায়ী করে যারা, ছোট তাদের মেন্টালিটি ঢিলা পাজামার নারা, চিন্তা বদলা দেশ বদলা বদলা দৃষ্টিকোণ, না হলে বাড়ি ফিরে দেখবি একদিন কাঁদছে তোরই বোন।